নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে নিউজ। টুডে নিউজ আপনাদেরকে অনেক অনেক স্বাগত। জোড়া ঘূর্ণাবর্ত, যার জেরে রাজ্যের কয়েক ঘন্টার মধ্যে এই জেলাগুলি ধেয়ে আসছে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আগামী কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের কোন কোন জেলায় এই প্রবল ঝড় বৃষ্টির প্রভাব পড়তে চলেছে, তো এই বিষয়ে কী জানাচ্ছেন আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি আপনি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেখানকার আবহাওয়া পরিস্থিতি কীরকম বিরাজ করছে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখি, রাজ্যে ফের প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়ে আসছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জোরালো ঘূর্ণাবর্ত জেরে এই প্রবল বর্ষণ হবে বলে জানা গিয়েছে। আজ সারাদিন মেঘলা আকাশ থাকলেও কয়েক ঘন্টার মধ্যে ধেয়ে আসছে এই বর্ষণ। এই জোড়া ঘূর্ণাবর্ত গঙ্গায় পশ্চিমবঙ্গ অসমের উপর বিরাজ করছে। এদিকে মৌসুমী অক্ষরেখা পশ্চিমাংশ হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থিত। মৌসুমী অক্ষরেখার পূর্ব অংশ গয়া থেকে ফারাক্কা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। এই জোড়া ঘূর্ণাবর্ত গঙ্গায় পশ্চিমবঙ্গ ও আসামের উপর পূর্বাবলী হাওয়ার সঙ্গে পশ্চিম সঞ্জার সংঘাত। কলকাতায় মেঘলা আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ, দুয়াক পরশা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আজ উত্তরবঙ্গে বৃষ্টি কমছে, কয়েক জায়গায় বিক্ষিপ্ত, দুয়াক জায়গায় হালকা বৃষ্টি হয়েই চলেছে। আগামী শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। শুক্রবার থেকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি শুরু হবে। এদিকে আসাম মেঘালয় সপ্তাহান্তে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। এর প্রভাবে উত্তর ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসলে এই নতুন মাসের শুরু থেকেই দেখা যাচ্ছে তাপমাত্রা চরম নিদর্শন, সাথে দেখা যাচ্ছে আর্দ্রজনিত অস্বস্তি, সব মিলিয়ে একেবারে হুলস্থুলিস কাণ্ড। এখন রাজ্যের মানুষ, বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ, অস্বস্তির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, আর সেই কারণে আবারও অবসরও খারাপ রাজ্যবাসীর জন্য। দেখা যাচ্ছে এরই মধ্যে আর এক অনেক জায়গায় ভারী বৃষ্টি, সেই কারণে অনেক জায়গায় জল পর্যন্ত জমে গেছে। আজ সকাল থেকে কলকাতা আকাশ ছিল মেঘলা, আর সেই কারণে দেখা দিয়েছিল ফের শহরজুড়ে আর্দ্রজনিত অস্বস্তি। কিন্তু তাপমাত্রার কথা বলতে গেলে অনেকটাই বৃদ্ধি পেয়েছে রাজ্যে। আজ সকালে কলকাতা স্বাভাবিক ছিল 29 ডিগ্রির ঘরে, এবং আর এর ফলে অসম পশ্চিমবঙ্গের উপরে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। এখন মৌসুমী অক্ষরেখা বিরাজ করছে হিমালয় পাদদেশ পর্যন্ত, গয়া ফারাক্কা মণিপুর পর্যন্ত বিস্তৃত। আপাতত বৃষ্টির পরিমাণ থাকবে রাজ্যে, কিন্তু এরপরে শনিবার রবিবার উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছেন তারা। আজ কলকাতায় তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি ঘরে এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি ঘরে। এদিকে এখন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ অনেকটাই সর্বোচ্চ 97% ঘরে। অসম সহ উত্তর পূর্ব ভারতে একাধিক বিশাল প্রভাব পড়বে বৃষ্টির, আর সেই কারণে আগামী দিনগুলোতে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। এদিকে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গে। তাছাড়া উত্তর পশ্চিম ভারতে একই অবস্থা, দক্ষিণ ভারত বাদ যাচ্ছে না। ভারী বৃষ্টি থেকে তামিলনাড়ু কর্ণাটক পর্যন্ত অতি ভারী বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো বন্ধুরা, অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন। তো এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আবার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।